আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব রূপালী ব্যাংক অফিসার ক্যাশ পরীক্ষার গণিতাংশটুকুর প্রশ্ন সমাধান 2018। প্রথম কোশ্চেন 33 তে এসেছে, ইফ সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান, দেন দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশান কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু, অর্থাৎ দেওয়া আছে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান। জানতে চাওয়া হয়েছে কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার ফোর এ ইকুয়াল টু কত। এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো সাইন এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, বা সাইন এ ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কস স্কোয়ার এ লিখতে পারি আমরা। উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে পাবো সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কস স্কোয়ার এ হোল স্কোয়ার, এটা পাবো সাইন স্কোয়ার এ ইকুয়াল টু কস টু দি পাওয়ার ফোর এ। সাইন স্কোয়ার এ কে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার এ ইকুয়াল টু কস টু দি পাওয়ার ফোর এ, ওয়ান ইকুয়াল টু কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ। অর্থাৎ আমাদের জানতে চাওয়া হয়েছিল কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু কত, তো কস স্কোয়ার এ প্লাস কস টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু ওয়ান, ওয়ান হবে এই কোয়েশনের আনসার। নেক্সট ম্যাথ 34, এ পোল 6 মিটার হাই কাস্ট এ শ্যাডো 2√3 মিটার লং অন দ্য গ্রাউন্ড, দেন দ্য সানস ইলিভেশন ইজ, অর্থাৎ বলা আছে একটি পোল রয়েছে যেটার দৈর্ঘ্য 6 মিটার এবং ছায়ার দৈর্ঘ্য 2√3। তো বের করতে বলা হয়েছে এই কোণটা, অর্থাৎ সূর্যের উন্নতি কোণ এলিভেশনটা কত। তো এই কোণ যদি আমরা থিটা ধরি তাহলে আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে হচ্ছে আমাদের 6, ভূমি হচ্ছে 2√3, কাটাকাটি করলে আসবে 3√3, 3 কাটাকাটি করলে √3, অর্থাৎ √3। তো ট্যান থিটা ইকুয়াল টু √3 ইকুয়াল টু ট্যান 60°, তো থিটা ইকুয়াল টু আসবে 60°, এই 60° হবে এই কোয়েশনের আনসার। নেক্সট ম্যাথ 35, ইফ এ প্লাস ওয়ান টু এ প্লাস ওয়ান ফোর এ মাইনাস ওয়ান আর ইন অ্যারিথমেটিক প্রোগ্রেশন, দেন দ্য ভ্যালু অফ এ ইজ, অর্থাৎ এ প্লাস ওয়ান টু এ প্লাস ওয়ান ফোর এ মাইনাস ওয়ান অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে, তাহলে এর ভ্যালু কত। এটা করার ক্ষেত্রে মাঝখানে যে ভ্যালুটা আছে টু এ প্লাস ওয়ান, এটাকে দুই দ্বারা গুণ করতে হবে, এবং সামনে এবং লাস্টে যে ভ্যালুটা আছে সেটা যোগ করতে হবে, দুইটা সমান হবে। তো এটা আসে ফোর এ প্লাস টু ইকুয়াল টু ফাইভ এ, বা এই ফোরে যদি এই পাশে নেই এ ইকুয়াল টু টু, তাহলে টু হবে এই কোশ্চেনের আনসার। অথবা আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে অপশন থেকে করতে পারেন, অপশনের মানগুলি বসিয়ে দেখতে পারেন সিকোয়েন্স মিলে কিনা, যদি সিকোয়েন্স মিলে তাহলে এই কোশ্চেনের আনসার ইজিলি পেয়ে যাবেন, সময় কম লাগবে। নেক্সট ম্যাথ 36, 36 বলা আছে সাপোজ টুডে ইজ ফ্রাইডে, হোয়াট ডে অফ দ্য উইক উইল বি 65 days ফ্রম নাও। তো আজকে হচ্ছে ফ্রাইডে, তো 65 days কথা বলা আছে, তো 65 সাত দিয়ে ভাগ করব, তাহলে আমরা জানি 7 নং 63 থাকে হচ্ছে 2, তাহলে ফ্রাইডের সাথে 2 যোগ হবে। তো ফ্রাইডের সাথে 2 যোগ করলে স্যাটারডে সানডে আসবে উত্তর। সানডে যেহেতু অপশানে নেই, সেহেতু আপনারা স্যাটারডে মানডে যেটাই দেন না কেন সেটা নিতে পারে, অথবা এই প্রশ্নের উত্তরটা বাতিল হতে পারে, অ্যান্সার হবে সানডে। নেক্সট মেথ দেওয়া আছে 37, বলা আছে এ মিডিয়ান অফ এ ট্রায়াঙ্গেল ডিভাইডেড ইন টু টু, অর্থাৎ একটা ট্রায়াঙ্গেল রয়েছে এর মিডিয়ান মানে মধ্যক, অর্থাৎ এখান থেকে টানলে এটা কীভাবে ভাগ করে। এটার আনসার হবে ট্রায়াঙ্গেলস অফ ইকুয়াল এরিয়া, অর্থাৎ এটার ক্ষেত্রফল এবং এটার ক্ষেত্রফল সমান, অর্থাৎ এই মধ্যকটা একটা ত্রিভুজকে সমান দুই ভাগে বিভক্ত করে আয়তন হিসাবে। নেক্সট ম্যাথ 38 বলা আছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাঙ্গেল ক্যান বি কনস্ট্রাক্টেড উইথ দ্য হেল্প অফ রুলার অ্যান্ড এ পেয়ার অফ কম্পাস, অর্থাৎ কম্পাস দিয়ে এবং রুলার দিয়ে কোন কোনটা আঁকা যায়। অপশানের থেকে আমরা যেটা দেখব অ্যান্সার হবে 37.5°। এটা একটা কন্ট্রোভার্সিয়াল আনসার, অনেকে অনেকভাবে আনসার করবে, কিন্তু এটার আনসার 37.5 হবে। কীভাবে হবে সেটা আমি একটু দেখিয়ে দিই। তো কম্পাস যদি থাকে, রুলার যদি থাকে, রুলার দিয়ে টান দিলেন, কম্পাস দিয়ে আপনারা এইভাবে দিবেন, এইভাবে দিবেন, দেওয়ার পরে এইভাবে লম্ব টানবেন, তাহলে এইটা হবে 90°, এইটুক কনফার্ম। আর যদি এইটা যোগ করেন তাহলে এইটুক হবে 60°, এইটা কনফার্ম।
তো 60 এবং টোটালটা 90, তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে এটাকে কম্পাস দিয়ে অবশ্যই দুই ভাগে ভাগ করা যাবে, দুই ভাগে ভাগ করলে এটা আসবে 15 ডিগ্রি, তাহলে 60 আর 15 যোগ করলে আসছে 75 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি। এই কোণ যদি 75 ডিগ্রি হয়, এই কোণকে আবার সমদ্বিখণ্ডিত করলে আপনারা পাবেন 75/2, আসবে হলো 37.5। এটাই হবে এটার মূল আনসার। নেক্সট ম্যাথ 39। 39 এ বলা আছে, ইফ এ বি এন্ড সি আর দ্য লেংস অফ দ্য থ্রি সাইডস অফ এ ট্রায়াঙ্গেল দেন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু। এর মধ্যে ট্রু হবে এ মাইনাস বি ইজ স্মলার দেন সি, এর কারণ হচ্ছে সি প্লাস বি এভাবে লেখা যায়, অর্থাৎ ত্রিভুজে যে কোনো দুই বাহুর যোগফল অপর দুই বাহু অপেক্ষা অবশ্যই বৃহত্তর হবে, অন্য কটা কন্ডিশন যেটা দেওয়া আছে সেটা মিলছে না, সেহেতু এটাই হবে অ্যান্সার। নেক্সট ম্যাথ 40। 40-তে বলা আছে, হুইচ লাইন ইজ দ্য প্যারালাল টু ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু এর প্যারালাল কত। তো এখানে যদি আমরা সরলরেখা সমীকরণ দেখি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ, এমটা হচ্ছে ঢাল, তাহলে এখানের এম হচ্ছে ওয়ান, অর্থাৎ এখানে যদি এম দেখি যেহেতু কিছু নাই, সেহেতু এক্সের আগে ওয়ান কল্পনা করতে হবে, এম ইকুয়াল টু ওয়ান, তাহলে এটা সমান্তরাল যদি কোনো সরলরেখা হতে হয় তাহলে সেটার ঢালও ওয়ান হতে হবে। তো অপশানগুলো খেয়াল করলে আপনারা দেখবেন অপশানে শুধুমাত্র বিতে আছে টু ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস সিক্স, তাহলে টু দিয়ে যদি ভাগ করি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি, তাহলে এটার ঢালও হচ্ছে ওয়ান। এটার ঢাল ওয়ান হওয়াতে এইটা হবে, এই রেখাটা হবে এই রেখার প্যারালাল, অর্থাৎ আনসার হবে টু ওয়াই মাইনাস টু এক্স মাইনাস সিক্স। নেক্সট ম্যাথ 41। 41-এ বলা আছে, দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল উইথ সাইডস 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার ইজ, অর্থাৎ 3 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার তিনটা বাহুর দৈর্ঘ্য আছে, তার এরিয়া কত অর্থাৎ ক্ষেত্রফল কত। তো এটা যেহেতু তিন বাহু দিয়ে করতে হয়, তিন বাহুর নিয়মটা হচ্ছে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি হোল রুট, এর এস হচ্ছে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, অর্ধ অর্ধ পরিসীমা এস হচ্ছে সবগুলো যোগ করবেন 3 + 5 + 6/2 ইকুয়াল টু আসবে আমাদের 14/2 ইকুয়াল টু 7। তো এটা যদি সূত্রে বসাই, একে ধরবো 3, বিকে ধরবো 5, সিকে ধরবো 6, তাহলে আমরা পাবো 7 × 7 - 3 7 - 5 7 - 6 হোল রুট। তো করলে পাবো 7 × 4 × 2 × 1 হোল রুট, রুট ওভার 56 আসে, 56-কে যদি আমরা রুট করি রুট ওভার 4 × 14 তাহলে লেখা যায় 2√14। তো 2√14 সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে ইকুয়েশনের আনসার। নেক্সট ম্যাথ 42। 42-তে বলা আছে, দ্য পেয়ার অফ কো প্রাইম নাম্বার ইজ, এটার অ্যান্সার হবে 2, 3। কো প্রাইম নাম্বার বলতে বোঝায় অর্থাৎ এইটা এবং এইটাই দুইটা একটা আরেকটা দ্বারা বিভাজ্য হতে পারবে না এবং তাদের কোনো কমন ফ্যাক্টর থাকতে পারবে না। যেমন আরেকটা অপশান ছিল 2, 4, এখানে দেখেন এটাকে দুই দ্বারা ভাগ করা যায়, এটাকে দুই দ্বারা ভাগ করা যায়, সেই ক্ষেত্রে এটা অ্যান্সার হবে না। তারপর অপশানে ছিল 3, 2, 6, এটাকে দুই দ্বারা ভাগ করা যায়, এটাকে দুই দ্বারা ভাগ করা যায়, সেই ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর থাকছে 2, সেক্ষেত্রে এটা হবে না। আরেকটা অপশান ছিল 2, 1, 1, 0, এইটাকে দুই দ্বারা ভাগ করা যায়, এটাকেও দুই দ্বারা ভাগ করা যায়, সেই ক্ষেত্রে এখানেও একটা কমন ফ্যাক্টর থাকছে, সেহেতু এইটা আনসার হবে না। এখানে দেখেন দুই দ্বারা ভাগ করা যায় কিন্তু এটাকে যায় না, সেই ক্ষেত্রে 2 এবং 3 হবে এই কোশ্চেনের আনসার। 43। 43-তে বলা আছে, দ্য ভ্যালু অফ কে ইফ এক্স মাইনাস ওয়ান ইজ এ ফ্যাক্টর 4x³ + 3x² - 4x + k ইজ। তো এইটা বললে এটি ইকুয়াল টু 0 ধরবেন, আর এক্স মাইনাস ওয়ান যেহেতু একটা ফ্যাক্টর তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 1, এই এক্স ইকুয়াল টু 1-এর মানটা এখানে বসিয়ে দিবেন, তাহলে 4 × 1³ + 3 × 1² - 4 × 1 + k = 0, এটা হবে 4 + 3 - 4 + k = 0 - 4 + 4 বাদ যাচ্ছে, k = -3, তাহলে -3 হবে এই কোশ্চেনের আনসার। নেক্সট অঙ্ক 44। 44 একটা সম্ভাবনার অঙ্ক, দেয়ার আর 5 রেড এন্ড 3 ব্ল্যাক বলস ইন এ ব্যাগ, প্রবাবিলিটি অফ ড্রয়িং ব্ল্যাক বলস, অর্থাৎ রেড বল আছে 5, ব্ল্যাক বল আছে 3, তাহলে টোটাল বল আসছে আমার 8, তো ব্ল্যাক বল পাওয়ার সম্ভাবনা কত। ব্ল্যাক বল আছে 3টা আর টোটাল বল আছে 8টা, তাহলে 3/8 হবে এই কোশ্চেনের আনসার প্রবাবিলিটিটা। নেক্সট ম্যাথ 45। 45-এ বলা আছে, দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ হেমিস্ফিয়ার অফ রেডিয়াস
আর ইজ, অর্থাৎ একটা হেমিস্ফিয়ার বলতে বোঝায় একটা অর্ধগোলক, অর্ধগোলকের সারফেস এরিয়া। তো গোলকের সারফেস এরিয়া হচ্ছে 4πr², অর্থাৎ যদি এটা গোলক হতো তাহলে 4πr², তাহলে অর্ধগোলক হচ্ছে / 2, তাহলে 2πr². এখন একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি একটা গোলককে মাঝখান দিয়ে কাটেন তাহলে এই জায়গায় থ্রি ডাইমেনশনালভাবে এই জায়গায় একটা লেয়ার থাকবে, নিচের দিকে বৃত্তাকার থাকবে, সেটা দেখতে মনে হবে এরকম। আর ওর অপর সাইডে আছে হলো সেই গোলকের উঁচু জায়গাটুকু, সেক্ষেত্রে এটার একটা ক্ষেত্রফল আছে, এটারও ব্যাসার্ধ 5, আর সেক্ষেত্রে এটার ক্ষেত্রফল হবে πr². তাহলে আমার আর সে বক্রতলের ক্ষেত্রফল আর সমান যে তলটা ছিল সেই তলের ক্ষেত্রফল, তো সেটা হচ্ছে πr², টোটাল মিলিয়ে 3πr², আনসার হবে 3πr². নেক্সট ম্যাথ 46 বলা আছে দ্য রুটস অফ দ্য ইকুয়েশন 9x² মাইনাস bx প্লাস 81 ইকুয়াল টু 0 উইল বি ইকুয়াল টু 9x² মাইনাস bx প্লাস 81 ইকুয়াল টু 0, এইটা আছে। তো এখানে b এর ভ্যালুটা আমরা বের করব, সূত্র কিভাবে যায় সেটা দেখেন, 3x² লেখা যায় মাইনাস bx প্লাস এটাকে লেখা যায় 9² ইকুয়াল টু 0। এখন যদি এটা বর্গ করতে যান তাহলে এখানে এমন হইতে হবে যে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র পড়বে অথবা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র পড়বে, সেই ক্ষেত্রে b এর ভ্যালুটা কত হতে পারে। তাহলে এখানে 2ab লাগবে, সূত্র অনুসারে যদি কল্পনা করেন 2ab এর ক্ষেত্রে এটা হচ্ছে a এটা হচ্ছে b, সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি 3 × 9, আর এই 2 একটা অতিরিক্ত লাগতেছে সেই ক্ষেত্রে × 2, তাহলে এটা আসবে 3 × 27 = 54। তাহলে b এর জায়গায় যদি আমরা 54 দেই তাহলে এটা একটা বর্গ সংখ্যা হয়, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে ±52। ±52 হওয়ার কারণ হচ্ছে এটা যদি পজিটিভ হয় তাহলে এই সূত্রে পড়বে, যদি এটুক নেগেটিভ হয় তাহলে এই সূত্রে পড়বে, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে ±54। নেক্সট ম্যাথ 47 একটা ত্রিকোণমিতির অঙ্ক, ইফ sec থিটা প্লাস 10θ ইকুয়াল টু এক্স, তাহলে 10θ ইকুয়াল টু হোয়াট, এটা জিজ্ঞাসা করা হয়েছে। তো আমরা জানি sec²θ প্লাস 10² sec²θ মাইনাস 10² ইকুয়াল টু 1, তাহলে এটাকে সূত্র করলে sec θ প্লাস 10θ ইন্টু sec θ মাইনাস 10θ ইকুয়াল টু 1 লেখা যায়। তো sec θ প্লাস 10θ যেহেতু প্রশ্ন দেওয়া আছে এক্স, তাহলে এক্স sec θ মাইনাস 10θ ইকুয়াল টু 1, তাহলে sec θ মাইনাস 10θ ইকুয়াল টু 1/x, এভাবে লিখতে পারি। তো এইটা একটা ইকুয়েশন, এইটা আর একটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন যদি আমরা বিয়োগ করি এইটা থেকে এইটা, তাহলে আমরা পাব sec θ প্লাস 10θ মাইনাস sec θ প্লাস 10θ ইকুয়াল টু এক্স মাইনাস 1/x। তো এটা এটা কাটা যায়, তাহলে 2 tan θ ইকুয়াল টু পাচ্ছি আমরা, এক্স যদি লসাগু করি x² মাইনাস 1, তাহলে 10θ ইকুয়াল টু পাচ্ছি আমরা নিচে 2x x² মাইনাস 1, অর্থাৎ x² মাইনাস 1/2x ইকুয়াল টু 10θ, এটাই হবে অ্যান্সার। নেক্সট ম্যাথ 48 অনেকবার এসেছিল বিভিন্ন পরীক্ষায়, কনসিডার দ্যাট ডাব্লিউ প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস 4, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25 এবং ওয়াই প্লাস ডাব্লিউ ইকুয়াল টু 15, দেন দ্য অ্যাভারেজ অফ এক্স প্লাস ওয়াই ডাব্লিউ ইজ, অর্থাৎ ডাব্লিউ প্লাস এক্স হচ্ছে মাইনাস 4, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 25, আর হচ্ছে ওয়াই প্লাস ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 15। তাহলে এই তিনটা যদি যোগ করি তাহলে পাবো 2 × w প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এটা যোগ করলে পাওয়া যাবে 36, দুই দিয়ে ভাগ করলে w প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 18। তো আমার গড় লাগবে, গড় মানে এটাকে তিন দ্বারা ভাগ করতে হবে, এটা তিন দ্বারা ভাগ করলে এটাও তিন দ্বারা ভাগ হবে, তাহলে ভাগ করলে আসে 6, আনসার হবে 6। তারপর ম্যাথ 49 বলা আছে হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস অফ এ টি শার্ট ইফ দ্য সেল প্রাইস আফটার 15% ডিসকাউন্ট ইজ 272, অর্থাৎ 15% ডিসকাউন্ট দেওয়ার পরে প্রাইস হয়েছে 272। তো প্রাইস যদি 100% হতো আর 15% ডিসকাউন্ট দিত তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 85 টাকা, এই 85 টাকা হচ্ছে 272 টাকার সমান, অর্থাৎ 85% হচ্ছে 272 এর সমান। তাহলে 100% ইকুয়াল টু কত, 272 ইন্টু 100
divided by 85 এটা ক্যালকুলেট করলে পাওয়া যাবে 320 এই 320 হবে এই কোশ্চেনের आंसर 50 50 নম্বরে বলা আছে টাকা 500 ইজ ডিপোজিটেড ইন এ সেভিংস অ্যাকাউন্ট হুইচ পে 7% অ্যানুয়াল ইন্টারেস্ট কম্পাউন্ডেড সেমি অ্যানুয়ালি টু দা নিয়ারেস্ট টাকা হাউ মাচ ইজ ইন দা অ্যাকাউন্ট এট দা এন্ড অফ দা ইয়ার অর্থাৎ 500 টাকা ইনভেস্ট করলো 7% ইন্টারেস্টে সেমিনারি মানে 6 মাস পর পর ইন্টারেস্ট কাউন্ট করা হবে তাহলে এক বছরে কত পাবে তাহলে 6 মাস পর পর ইন্টারেস্ট কাউন্ট করা হলে এক বছরে কাউন্ট করা হবে দুইবার তো আমরা 6 মাসের হিসাব যদি দেখি তাহলে 7% যদি এক বছরে হয় তাহলে 3.5% হবে 6 মাসে তো 500 টাকা ইনটু 0.035 অর্থাৎ 3.5% 0.035 এটা করলে পাবো 17.5 টাকা অর্থাৎ সুদে আসলে মিলিয়ে আমার টাকা হবে 500 প্লাস 17.5 ইকুয়াল টু 517.5 টাকা আবার এইটার আবার 3.5% যোগ করতে হবে কারণ আবার 6 মাসের ইন্টারেস্ট তো এইটা 3.5% যদি করেন তাহলে পাবেন 18.11 তো 18.11 আর আগের এই 500 অর্থাৎ 517 টাকা 50 পয়সা প্লাস এই 18 টাকা 11 পয়সা যোগ করলে আসে 525 টাকা 61 পয়সা অর্থাৎ 536 টাকার মতো তো 536 ছিল প্রশ্নে সেই ক্ষেত্রে 536 হবে এটার আনসার নেক্সট ম্যাথ 51 লগের অঙ্ক লগ x 1/4 ইকুয়াল টু ইনভার্স 2 তো এটা জানি এই xটা এখানে চলে যায় বেস হয়ে আর ইনভার্স 2 টা পাওয়ার হয় তাহলে x ইনভার্স 2 ইকুয়াল টু 1/4 তাহলে 1/x স্কয়ার ইকুয়াল টু 1/4 x স্কয়ার ইকুয়াল টু 4 তাহলে x ইকুয়াল টু আসবে 2 এই 2 হবে এই কোশ্চেনের আনসার নেক্সট ম্যাথ 52 If 5% is gained by selling an article for taka 350 then selling it for taka 340 the cost of the article is অর্থাৎ 350 টাকা বিক্রি করলো এবং 340 টাকা বিক্রি করলো দুইটার ডিফারেন্স হচ্ছে 5% যেই টাকা বিক্রি করলো তো দুইটার ডিফারেন্সের আসল টাকা হচ্ছে 10 টাকার ডিফারেন্স সেই ক্ষেত্রে যদি 5% ডিফারেন্স হয় তাহলে 5% আসবে 10 টাকা তাহলে 100% আসবে 10 ইনটু 100/5 ইকুয়াল টু 200 টাকা অর্থাৎ 200 টাকা হবে কস্ট প্রাইস এটা হবে আনসার নেক্সট নাম্বার 53 তে বলা হয়েছে ইফ x ইকুয়াল টু y টু দি পাওয়ার a y ইকুয়াল টু z টু দি পাওয়ার b z ইকুয়াল টু x টু দি পাওয়ার c তাহলে a b c ইকুয়াল টু হোয়াট তো এটা যদি আমরা করি দেখেন y এর মানটা যদি এখানে বসাই x ইকুয়াল টু y টু দি পাওয়ার a আছে তো y এর জায়গায় আমরা z টু দি পাওয়ার b বসাবো আর z এর জায়গায় যদি আমরা এই মানটা বসাই x টু দি পাওয়ার c b a হয় এবার এটার সাথে এটা যদি কম্পেয়ার করি তাহলে এটার পাওয়ার 1 বেস বেস সমান সেহেতু 1 ইকুয়াল টু a b c লেখা যায় তাহলে a b c ইকুয়াল টু 1 তাহলে 1 হবে ইকুয়েশনের আনসার নেক্সট ম্যাথ 54 এ বলা আছে ইফ x ইজ 30% গ্রেটার দেন y হোয়াট পার্সেন্টেজ অফ y ইজ x অর্থাৎ x হচ্ছে 130% অফ y 30% যেহেতু বেশি তাহলে 130% সেহেতু x এর কত পার্সেন্ট তো সেটা দেখাই যাচ্ছে 130/100 1.3 অর্থাৎ 130% 130 হবে ইকুয়েশনের আনসার নেক্সট অঙ্ক 55 The length of the two sides of the right angle triangle are 13 cm and 5 cm respectively. The length of the two sides is অর্থাৎ একটা হচ্ছে 13 একটা হচ্ছে 5 তো এটা মুখস্থ হিসেবে জানি আমরা 12 তো যদি মুখস্থ না পারেন তাহলে অঙ্ক করার সিস্টেমটা হচ্ছে এটা যেহেতু অতিভুজ এটা লম্ব তাহলে 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ইকুয়াল টু পাবেন 169 মাইনাস 25 ইকুয়াল টু পাবে 144 এটাকে রুট করতে হবে রুট করলে পাবেন 12 এই 12 হবে আনসার পিথাগোরাসের সূত্র অনুসারে নেক্সট ম্যাথ 56 এ বলা আছে দ্য প্রেজেন্ট এজ অফ হাবিব এন্ড শিখা আর ইন দ্য রেশিও অফ 6:4 5 ইয়ার্স অ্যাগো দেয়ার এজ ওয়ার ইন দ্য রেশিও অফ 5:3 হাউ ওল্ড ইজ হাবিব নাও অর্থাৎ হাবিব ইজ টু শিখা ইকুয়াল টু 6:4 আছে আর বলা আছে 5 বছর আগে অর্থাৎ এটাকে লেখা যায় h/s = 6/4
আর 5 বছর আগের যে হিসাব, এইচ মাইনাস ফাইভ, শিখা মাইনাস ফাইভ ইকুয়াল টু আসবে হচ্ছে 6/4। তো এই দুইটা ইকুয়েশান যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাবো হাবিব ইকুয়াল টু 30 আসবে। শর্টকাট সময় কম নেওয়ার জন্য আমরা এটা আর করলাম না, আপনারা করে নেবেন, সেই ক্ষেত্রে এখানে অ্যান্সার আসবে 30। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমরা নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করবো। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের বন্ধুদের বলবেন এই চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।